বিষয়ে নলেজ কম, পাওয়ার টিলার ইউজ করেন কিন্তু সবগুলো রোগের বিষয়ে জানেন না। তো এরকম কিছু কিছু কমেন্ট আমি পেয়েছি যেগুলা পাওয়ার টিলারে মানে দেখা দিয়েছে রোগগুলা, তো অনেকে এই বিষয়ে নিয়ে অনেক ডিপ্রেশনে আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এ বিষয় নিয়ে কিছু ক্লিয়ার করব। তো আশা করি ভিডিওটি দেখে একটি লাইক করে নেবেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, এই যে দেখুন, এই যে আমাদের যে স্টিয়ারিং গিয়ার আছে, তো স্টিয়ারিং গিয়ার তো এটা হচ্ছে কি আমাদের বাম সাইডের। তো হঠাৎ যদি আপনি দেখেন আপনার পাওয়ার টিলারটি রানিং অবস্থায় যে কোনো এক সাইডে, মানে এই যে বাম সাইডের চাকাটি মানে আটকে আটকে যাচ্ছে আর ডান সাইডের চাকা একটু বেশি চলে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে পাওয়ার টিলারটি এখানেই ঘুরে যাবে। তো এরকম সমস্যা দেখলে মনে করুন এই সমস্যাটি আসবে আপনার যখন পাওয়ার টিলারটি লোডের মধ্যে পড়বে বা বেশি কাদা জমিতে যখন দেবে যাবে তার যে হুইলগুলা, তখনই এরকম সমস্যা দেখাবে। তো এই সমস্যাটি কোথা থেকে আসে তো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। তো যদি দেখেন যে এরকম সমস্যা আসতেছে আপনার, তো এই যে দেখুন, এই যে এখানে আছে আমাদের কাউন্টার পিনিয়াম, যে স্টিয়ারিং গিয়ার এসি যে পিনিয়াম সেট আছে এইটা, তো এরকম সমস্যা আসে যদি আমাদের এখানে যে 55 যে পিনিয়াম আছে বা কাটার পিনিয়াম যেটা আছে, ওই পিনিয়ামের দাঁত যদি পিচ্ছিল হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যখন কাদার মধ্যে পড়বে তখন গাত, মানে যে তার যে গাট আছে যে কাটা ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার কারণে এরকম সমস্যা আসে, পাওয়ার টিলার যে কোনো এক সাইড দিয়ে ঘুরে যায়। আর অনেক সময় দেখবেন এই কাভারের মধ্যে 62 বিয়ারিং থাকে, এই বিয়ারিংয়ে যদি নষ্ট হয়ে যায়, বিয়ারিংয়ের বল যদি জড়ে যায়, তাহলে এরকম সমস্যা আসে। আবার এখানে আছে আমাদের, এই যে দেখুন, এখানে আমাদের খোলা পিনিয়াম আছে যে এখানের যদি বিয়ারিং নষ্ট হয়ে যায় এরকমই সমস্যা দেখাবে। তো আশা করি এ বিষয়ে আপনারা একটু ক্লিয়ার হলেন। তারপরে দেখবেন যে আমাদের রানিং অবস্থায় পাওয়ার টিলারে কুরুচিপূর্ণ শব্দ আসে, যেমন টস টস করে এরকম শব্দ হচ্ছে। তো এরকম সমস্যা হলে আমাদের কী করণীয় বা কী করতে হবে? তো অনেকেই আমরা কী করি, মনে হয় যাচ্ছে যে আমাদের গিয়ার বক্সের ভিতর থেকে এরকম সমস্যা আসতেছে, কিন্তু এরকম শব্দ কিন্তু অনেক সময় আমাদের এই ছোটো চেন থেকে আসে, এই যেখানে যে চেন থাকে, এই চেন যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে গাড়ির স্পিডও কমে যাবে, দৌড় কমে যাবে এবং এরকম শব্দও হবে। তো এরকম শব্দ হওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে, ওই যে দেখুন এখানে একটি ড্রিল নাট আছে আমাদের, যেটা দিয়ে আমাদের এই বক্সের যে গিয়ার ওয়েল বের করতে হয়, তো ওই চেন যখন লম্বা হয়ে যাবে তখন এই ড্রিল নাটের মধ্যে চেন লেগে যায়, তখন টস করে একটি শব্দ হয়। তো এরকম অবস্থায় যদি দেখেন যে আপনার এখানে যে টাইটার এই যে নাট আছে অ্যাডজাস্টিং, ওইটা একটু টানিয়ে দেবেন, একটু ভিতরের দিকে দিয়ে দেবেন, চেন একটু টানিয়ে দেখবেন যে আসলে এই সমস্যাটি চলে গেছে কিনা। যদি দেখা যাচ্ছে এরপরেও যাচ্ছে না, তাহলে বুঝবেন আমাদের যে চেইন আছে চেইনের একটি গাঁট ভেঙে গেছে, সে কারণে এই সমস্যাটি আসতেছে। তো এটাই হচ্ছিল আমাদের এখানের রোগগুলো। তো অনেক সময় এখান থেকে আরও সমস্যা আসবে যদি এখানের বিয়ারিং আছে, এই যে এখানের বিয়ারিংগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এরকম সমস্যা দেখাবে। তো আশা করি আপনারা এ বিষয়ে এই রোগগুলো পেয়ে গেছেন এবং কিছু হলেও ধারণা পেয়ে গেছেন। তার পরবর্তী যে রোগের বিষয়ে আমরা আলোচনা করব, এই যে দেখুন এখান দিয়ে কিন্তু গিয়ার ওয়েল লিক হচ্ছে। তো এখান দিয়ে যদি গিয়ার ওয়েল লিক হয়ে যায়, তো এখানে আপনারা প্রাথমিক চিকিৎসা যেটা, মনে করুন আপনি এখন হাওরের মধ্যে আছেন, এখন এটা খোলা অসম্ভব, তো এখানে আপনারা এই গিয়ার ওয়েল লিকেজ কীভাবে অফ করবেন এটাও আপনাদেরকে বলবো। এখানে যদি দেখেন যে আপনার এখানের যে বিয়ারিং ভালো আছে, যদি দেখেন যে বিয়ারিং ভালো আছে, আপনার এই যে এক্সেল শাফট ভালো আছে, আপনার হাফস ভালো আছে, সব কিছুই ভালো, তারপরে এখান দিয়ে গিয়ার ওয়েল লিকেজ হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে লিকেজ হওয়ার কারণ হচ্ছে আপনার সিল নষ্ট হয়ে গেছে। তো মনে করুন নতুন সিল দেওয়ার পরেও এরকম সমস্যা, গিয়ার ওয়েল লিকেজ হচ্ছে, তো নতুন সিল দেওয়ার পরেও যদি গিয়ার ওয়েল লিক হয়, তাহলে আপনার এই যে এক্সেল শাফট ক্ষয় হয়ে গেছে, সে কারণে এই সমস্যা, নতুন সিল দিলেও গিয়ার ওয়েল লিক হবে। তো এখানে আমাদের এই কভারটি খুলে এখানে যে আমাদের চাকার যে ফাইল আছে, ফাইল অনুযায়ী আমরা যে সাদা লটি সুতা, এরকম সুতা ভালো করে পেস দিয়ে দেবো সিলের বাহিরে, এই কভারটি খুলে কিন্তু এখান পর্যন্ত আসবে, ভালো করে পেস দিয়ে তারপরে আমরা এই কভারটি আবার জায়গা মতো লাগিয়ে নেব। তো আমাদের সিলের যে বুশ সিস্টেম যে জায়গাটি আছে, ওই জায়গাটি সুতা কভার দিয়ে দেবে, ওই দিক দিয়ে আর মোবিল বা গিয়ার ওয়েল বের হবে না। তো এইরকম আপনারা অনেক দিন চলে যেতে পারেন ইনশাল্লাহ, যদি বিয়ারিং ভালো থাকে এরকম করে আপনারা চলে যাবেন, ইনশাল্লাহ আপনার গিয়ার ওয়েল আর লিকেজ হবে না।
তো আশা করছি এ বিষয়ে এখান থেকে বুঝেছেন। তারপরে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, হঠাৎ করে আপনি যখন ক্লাস ছেড়ে দিলেন তখনই দেখবেন যে গাড়ির মধ্যে একটা শব্দ আসছে, যখন লাঙ্গল লোডে পড়ে বা আপনার লাঙ্গল ছাড়ার সাথে সাথেই মানে করাত করে একটি শব্দ আসে। তো এটা হয় আমাদের চেন ডিলা হয়ে গেলে। তো চেন যদি ডিলা হয়ে যায়, এখানে এই যে দেখুন এখানে টাইটান নাট আছে, ওইটা দেখবেন কতটুকু পরিমাণে বাহিরে আছে। যদি দেখবেন যে বেশি বাহিরে আছে, একটু ওটা ভিতরের দিকে দিয়ে দেখবেন চেন টানিয়ে যে ওই শব্দটি অফ হয় কিনা। যদি দেখেন যে অফ হচ্ছে না, সেক্ষেত্রে একে আবার খুলবেন, খুলে দেখবেন বিয়ারিং ভালো আছে কিনা এবং চেন কতটুকু লম্বা হয়ে গেছে বা চেনের গাট ভালো আছে কিনা। যদি এরকম সমস্যা থাকে তাহলে চেঞ্জ করে নেবেন সব কিছু, কারণ এখানে অনেক খরচা হয়। যদি এই বডিটি ভেঙে যায় আমাদের চেন লম্বা হওয়ার কারণে, এরকম শব্দ করে করে কিন্তু এই বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই চেঞ্জ করে নেবেন দ্রুত, না হলে কিন্তু অনেক খরচায় পড়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এখান থেকে কোনো কিছু যদি জানতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে নেবেন এবং আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।